দর্শক কায়েম আছে, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, খাদ্যে বিষক্রিয়ায় মারা গেছেন এমন কোনো তথ্য কারো কাছে নেই, অথচ তাদের নিজেদের গাড়ি থেকে এই স্কুল দম্পতির নিথর দেহ উদ্ধার হলো। পরিবার এবং স্বজনদের মনে প্রশ্ন, একই প্রক্রিয়ায় কিভাবে দুজন মানুষ একসাথে মারা গেলেন? সেই প্রশ্নের উত্তর খোঁজার আগে আসুন জেনে নেই মামুনজলি দম্পতি শিক্ষক হিসাবে তাদের শিক্ষার্থীদের কাছে এবং সহকর্মী হিসেবে অন্য শিক্ষকদের কাছে কতটা জনপ্রিয় আর কতটা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। জিয়াউর রহমান মামুন গাজীপুরের গাছা থানার কামারজুরি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে মামুন ছিলেন পঞ্চম সন্তান। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন পাশের গ্রামের মাহমুদা আক্তার জলিকে। প্রথম স্ত্রীর ঘরে তৌসিফুর রহমান মেরাজ নামের এক সন্তান রয়েছে মামুনের। কামারজুরিতে মামুন ও তার অপরাপর পাঁচ ভাই এবং একমাত্র বোন থাকেন পাশাপাশি ভবনে। পারিবারিক বন্ধন বলতে যা বোঝায় সবই আছে এই পরিবারে। স্বামী মারা যাওয়ার পর জমিলা খাতুন ঘুরে ফিরে ছেলে ও মেয়ের সাথে থাকেন। এই পরিবারের দুই ছেলে স্কুল শিক্ষক, একজন আতিকুর রহমান আর অন্যজন মামুন। মামুনের দ্বিতীয় স্ত্রী জলিও যোগ দেন শিক্ষকতা পেশায়। মামুন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে, আর স্ত্রী জলি পাশের আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। প্রধান শিক্ষক হিসেবে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে জিয়াউর রহমান মামুন যোগ দেন দুই বছর আগে, আর তিন বছর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন জলি। পাশাপাশি স্কুল হওয়ায় মামুন জলি দম্পতি একই সাথে বাড়ি থেকে বের হতেন, গাড়ি চালাতেন মামুন নিজেই। এবছরের 17 আগস্ট সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে নিজেদের গাড়িতে করে বাড়ি থেকে বের হন মামুন জলি। আমার বাবা তো কিছু বই লাগেল না, অনেক ভালো ছিল আমার সব সময়। ওদের দুজনকে বিদায় করে বলতেছে আম্মাই তো চাবি। ওরা আবার অভ্যাস ছিল কি, যাওয়ার সময় সবসময় আমার আম্মারে সালাম করত। সন্ধ্যায় বাড়ি ফেরার কথা, সে অনুযায়ী ছেলে মেরাজের জন্য খাবারও কেনেন মামুন। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাতেও বাড়ি না ফেরায় উদ্বেগ বাড়ে পরিবারে, খোঁজ খবর নেয়া শুরু করেন চারদিকে। আমি এবার মানে আমার ছোট ভাই ওরে ফোন দিলাম 12:15 দিকে মনে হয়, যে জিয়া তোর সাথে কি মামুন ভাইয়ের কোনো কথা হয়েছে? বলে না। তো আমি সে একটু ফোন দে, তো আমার তো ফোন ধরতেছে না, মেরাজের ফোন ধরতেছে না। তো ও আবার ফোন দিল, ওরটাও ধরতেছে না। আমরা আবার বিভিন্ন থানায় আমি লোক পাঠাই দিছি, যেমন আমাদের যে আলম ওরে পাঠাইছি, আমার হাজব্যান্ড উনি তো বোর্ডবাজার থাকে, তো উনাকে আবার আমি এই থানায় পাঠাইছি, মানে কোথাও পাইলাম না। যেহেতু বাইসতে তার গাড়ি সে চালায় টালা, সে তার গাড়ি দেখে চিনব, সে গাড়ি দেখে চিনছে, চিনে এত দূর পেরে গেছে গাড়িতে নামিয়ে, যা কাকাইরা তো আমার গাড়ি, আমাদের গাড়ি। গাড়ি ভাড়া করে পুগল থানায় গেছি, পুগল থানাও কোনো রিপোর্ট পাইনি, তারপর আবার টঙ্গী পূর্ব থানায় গেছি। ভোরে নিজেদের গাড়ি থেকে উদ্ধার করা হয় মামুন ও জলির নিথর দেহ। প্রাণ ফিরে পাওয়ার আশায় শেষ চেষ্টা করেন পরিবার সদস্য ও স্বজনরা। ভজন মাস পর আর কি পরে পাইছে, পরে গিয়া দে মানে ভাই স্টেডিং এ যে এইভাবে বসে রয়েছে ভাবি তো এইভাবে মানে অটোতে বাইরে তুলিয়া দিছে, তাই রাখে নাই, পরে উত্তর এক মেডিকেলে আমরা নিয়ে গেছি, মেডিকেলে ওইখানে তারা মৃত ঘোষণা করছে। শিক্ষকরা পেশাগত ভাবেই অন্যদের তুলনায় ভালো হন, তাদের সবাই
ভালো হিসেবেই জানে। কিন্তু মামুন জলি কেমন ছিলেন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শিক্ষার্থী ও সহকর্মীর কাছে? স্যার যে আমাদের মধ্যে নেই এটার জন্য সত্যি আমরা অনেক কষ্ট পেয়েছি, যদিও স্যার অনেক ভালো মানুষ ছিল। উনি ছিলেন ভদ্র, জেন্টেল, যদি আমাদের বয়স হয় কম হলেও কিন্তু আমরা মানে চেইন অফ কমান্ড ঠিক ছিল, আমাদের মানতাম। হেডমাস্টার, স্টুডেন্ট মাস্টার এবং টিচার, স্টাফ সবাই। স্যার দুই বছরে অনেক পরিবর্তন করছে, অনেক কিছু স্কুলে অনেক উন্নত করছে, সে ভালো মানুষ ছিল অনেক। আজও সহকর্মীরা ক্লাসরুমে, আমাদের শিক্ষার্থীরা ক্লাসরুমে তার জন্য ব্যথিত, বই ইংরেজি বই দেখবেন শিক্ষার্থীরা হাতে নিলেই ম্যাডামের কথা আমাদের মনে পড়ে, তারা এখনও কান্নায় ভেঙে পড়ে। আমাদের ম্যাম খুব ভালো ছিল, উনি আমাদের খুব সুন্দরভাবে ক্লাস নিত। উনি খুবই মজার মানুষ ছিলেন, কারোর সাথে কখনো আমি দেখি নাই কখনো ওনার কোনো মনোমালিন্য অথবা কোনো কথা কাটাকাটিও হয়নি। এমন জনপ্রিয়তায় কি কাল হলো স্কুল শিক্ষক দম্পতি মামুন জলির ক্ষেত্রে? অবশ্য জলির পরিবারের সন্দেহের তীর তার সৎ ছেলে মেরাজের দিকে, আর মামুনের পরিবারের অভিযোগ পেশাগত কারণেই এই স্কুল শিক্ষক দম্পতিকে হত্যা করা হয়ে থাকতে পারে। তাহলে আসল রহস্য কী? অস্বাভাবিক কোনো মৃত্যু হলেই সেই মৃত্যুর রহস্যের কুলকিনারা খুঁজতে নানামুখী প্রশ্নের ডালপালা গজায়। এই যেমন এই স্কুলের শিক্ষক মামুন এবং তার স্ত্রীর যে রহস্যজনক মৃত্যু হয়েছে, সেই মৃত্যুকে ঘিরে তার পরিবার সহকর্মীদের মনে নানামুখী প্রশ্ন দেখা দিয়েছে। জলির পরিবার বলছে পারিবারিক কলহে এই স্কুল শিক্ষক দম্পতি খুন হয়ে থাকতে পারেন। আবার মামুনের পরিবারের দাবি পেশাগত কারণে তাদেরকে হত্যা করা হয়ে থাকতে পারে। তাহলে আসল সত্য কোনটি? মামুন জলি দম্পতির রহস্যজনক মৃত্যুর দুই মাস পেরিয়ে গেছে, এমন মৃত্যুকে ঘিরে স্বজন ও পরিবার সদস্যদের মনে এখন নানা প্রশ্ন দেখা দিয়েছে। জলির পরিবারের সন্দেহের একটি তীর মামুনের আগের ঘরের সন্তান তৌসিফুর রহমান মেরাজের দিকে। জলির মায়ের দাবি মেরাজ তার মেয়ের জীবন অতিষ্ঠ করে তুলেছিল, এমনকি মামুনের পরিবারের সদস্যরাও স্বস্তি দেয়নি জলিকে। আতঙ্কে থাকতো সবসময়, সত্য কথা। হ্যাঁ, যখন যেটা চাইছে আমার মেয়ে কইলাম না, দুধের মতো জ্বলছে, বুঝল, এগা বারোটা একটা সময়, হ্যাঁ তুই, হ্যাঁ কাজ, চিকেন খাইব, ফ্রাইড রাইস খাইব, এই খাইব, এই যখন যেটা আমার মেয়ে কইরা দিছে। লাস্টে তো মামুন এইভাবে বলছে, শোনো তুমি একটা চাকরি করো, তোমার যেটা সহজ হইবে এটা কই রই, তুমি রেস্টে যাইবে, তোমার সকালে আবার পরদিন সকালে স্কুলে যাইতে হবে। মনে হয় এই জিনিসটা নাকি সহ্য হয় নাই নাকি। তবে এমন অভিযোগকে ভিত্তিহীন বলছেন মামুনের পরিবার সদস্যরা। তাদের দাবি কথা কাটাকাটি, মান অভিমান যে কোনো পরিবারেই হয়, তাই বলে দুজন মানুষকে মেরে ফেলার মতো কোনো কলহ ছিল না। যার যার মতো সেপারেট, ঠিক আছে, তো কারো একটা সমস্যা হলে সবাই আমরা মাসে একবার করে বসতাম, ঠিক আছে, বৈশাখ খাওয়া দাওয়া করতাম, কারো সমস্যা হলে বলতাম, কিন্তু এই ধরনের যে একদম মাইরা ফেলাবো এই ধরনের চিন্তা ভাবনা আমরা কারো ভিতরে কোনো দিন আসেও নাই, আমাদের এরকম নাইও নয়, আমাদের ফ্যামিলিটাই অন্যরকম। সে আমার জন্য যতটুকু করছে, আমরা একদম ফ্রেন্ডের মতো ছিলাম। আপনি আমাদের কাকার সাথে, কাকাদের জিজ্ঞেস করে দেখেন, আশেপাশে লোক আছে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমার ফ্রেন্ডরা আছে সবার সাথে, এবং আমার ফ্রেন্ডদের সব সময় আম্মু রান্না করে দিত। সে যা চাচ্ছে তাই তার বাবা দিচ্ছে, তার মাও দিচ্ছে, ঠিক আছে, যা চাইছে তাই দিচ্ছে। তাহলে তো সে কেন তার মার খারাপ, বাবা মার খারাপ চাবে? কিন্তু তার তার সৎ, সে তো সৎ ছেলে ছিল, এই কারণে একটু সন্দেহ ছিল, এটাই মানে তাদের সন্দেহ, আমাদের কোনো দ্বিমত ছিল না যে না আমার বাঁচতে কাজ করবেই না। পরিবারের দাবি স্কুলে প্রধান শিক্ষক পদে চাকুরি নেয়া, তারপর স্কুলের উন্নয়ন এবং কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছিলেন মামুন, যার কারণে স্কুল পরিচালনার সাথে জড়িত ক্ষুব্ধ শিক্ষকরা পথের কাঁটা সরিয়ে দিয়েছে। মামুনের স্ত্রী জলি যেন সাক্ষীও না থাকতে পারে সেজন্য তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে ভাইয়ারে মানে মারার পরে উনি অবশ্যই বসে থাকবে না, উনি অবশ্যই খোঁজ খবর নিবে, এর জন্য উনারেও শেষ করছে।
আর আমার ভাবি খুবই ট্যালেন্ট, সে খুব মেধাবী এবং সে খুব শক্তিশালী। স্কুলের বেশ কিছু জায়গা বেদখলে আছে, সেই জায়গাটুকু যারা বুক করতেছে সেটা তাদের কাছ থেকে উদ্ধার করতে চাচ্ছিল। সে বললো যে স্কুলের জায়গা যারা সুবিধা বুক করতেছিল সেটা সে উদ্ধার করার চেষ্টা করতেছিল, এক কারণ, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে সে যখন জয়েন করে, জয়েন করার পর তার পড়ালেখার ধরনে স্কুলের আশেপাশে যত কোচিং সেন্টারগুলি ছিল সবগুলি বন্ধ হয়ে গেছিলো, এবং এতে বেশ কিছু টিচাররা ক্ষুব্ধ ছিল। টিচাররা হয়তো যারা ক্ষুব্ধ ছিল তারাও তাদের হয়তো এখানে হাত থাকতে পারে, যারা সুবিধা নিচ্ছিল, যারা মাসিক মাসে মাসে যারা টাকা পাচ্ছিল তারা হয়তো এই কাজটা করতে পারে, তাদের কাছ থেকে হতে পারে। মামুন প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর শুধু স্কুলেরই উন্নয়ন করেননি, তিনি বেশ কয়েকজন শিক্ষক এবং কর্মচারীও নিয়োগ দিয়েছেন। এই যেমন দুঃসম্পর্কের এক খালতো ভাই কামরুজ্জামানকে সহকারী শিক্ষক এবং স্ত্রী জলির ভাই সাদ্দামকে কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছেন। স্বজনপ্রীতির কারণে স্কুলের ভেতরে অসন্তোষ ছিল কিনা সেটিও নিশ্চিত নন কামরুজ্জামান ও সাদ্দাম। আমাদের স্কুলে কোনো অসন্তোষ তৈরি হয়নি, চতুর্থ শ্রেণীর কর্মচারী তো, আর যেগুলির নিয়োগ দিয়েছে ছেলেগুলিও নিটি এবং ওরা খুব ভালো বিহেভ। ওনার ভাইয়েরা আছে চাকরি করে, স্যারে আইসে নিয়োগ দিয়েছেন, ওনার ভাইয়েরা শালা শ্যালক, ওনাদের কাছ থেকে জন্ম নিতে পারেন, দেখতে পারেন, জানতে পারেন। আমার জানা মতে এগুলি এই ধরনের কোনো ঘটনা নাই। আমার জানা মতে মানে মানে কোনো পক্ষ ক্ষুব্ধ মানে ছিল এরকম আমি আমার চোখে পড়ে নাই। পোস্ট নিয়ে কি কোনো সমস্যা ছিল? এটা আমি বলতে পারি না, হয়তো বা ছিল হয়তো বা, আমি বলতে পারিনি। এটা তো যখন দুলাভাই আসছিল তার আগে হয়তো বা থাকতে পারে কিনা আমি বলতে পারি না, কিন্তু আমার আসার পরে না তেমন সমস্যা ছিল না। তবে মামুনের বড় ভাই দাবি করেছেন স্কুলের শিক্ষকদের দ্বন্দ্ব নিয়ে এলাকার লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছে। মামলার তদন্তে সেদিকেও নজর দিতে তদন্ত কর্মকর্তার প্রতি আহ্বান তাদের। স্কুলের দ্বন্দ্বের কথা বলছেন জলির পরিবার সদস্যরাও। দুই বছরে যা উন্নয়ন ঘটেছে বিগত ৪০ বছরেও এরকম উন্নয়ন হয়নি স্কুলে, সেটা একটি ইস্যু নিয়ে কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে স্কুলের নিয়োগ বাণিজ্য নিয়ে, স্কুলের নিয়োগ বাণিজ্য বেশ অনিয়ম ছিল, সে সবগুলি বন্ধ করে দিয়েছিল। তো দুর্নীতি ছিল যা আর কি, উনি সব বন্ধ করে দিয়েছে। হয়তো যারা দুর্নীতি করিয়া যাদের অভ্যাস তার জন্য তারা হয়তো মানে অনেক টাকা পয়সা আত্মসাৎ করতে পারছে না, হয়তো ওই ধরনের যারা আত্মসাৎ করতে পারছে না তাদের চক্রান্ত হইতে পারে। মা মনে এত নিঃস্বার্থভাবে স্কুলটারে চাইছিল, দাঁড় কইরা যে একটা কলেজ লেভেলে নিয়া উনি যাইতো হ্যাঁ মরবো, কিন্তু তার এই অবদানটা কিন্তু মরতো না, এটা দিল না। বাবা এই দেশ ভালো মানুষ থাকতো না বা জান। মামুন জলির রহস্যজনক মৃত্যুর পর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের আচরণেও ক্ষোভ প্রকাশ করেন মামুনের পরিবার সদস্যরা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককেও তাদের সন্দেহ। আল্লাহ তো নিছে না নিছে তো মানছে, ওই যে আগে পরে যারা ছিল যাদের রেকর্ড খুব ভালো, এরা তো আরেকজনের ভালো রেকর্ড চায় না। আমার ভাইয়ের স্কুল থেকে একটা লোক আসে নাই, সবাই আসছে, কিন্তু আমরা আসলেই খুব মানে মর্মাহত যে স্কুল থেকে একটা লোক আসলো না। স্কুল থেকে কিছু টিচার আসা উচিত ছিল অন্তত, আসা দেখতে পারে বা আমার মারে সান্ত্বনা দিত, আমাদেরকে সান্ত্বনা দিত, কিন্তু স্কুল থেকে কোনো আমরা ই পাই নাই, মানে সারা শব্দ পাই নাই। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার দাবি প্রধান শিক্ষক মামুনের প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হিসেবে কাজ করেছেন তিনি। যায় না সেটা মানে ওনারা বলতে পারে না, কিন্তু এটা ভুল কথা গেছে। মামুন জলির পরিবারের সন্দেহ এবং অভিযোগের বিষয়ে স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মতিউর রহমানের বক্তব্য চায় ক্রাইম ওয়াচ টিম। অসুস্থতার কারণে কথা বলতে পারেননি তিনি। মতিউর রহমান সাহেব বলছেন, আপনি কি কাইন্ডলি আমাদেরকে একটু সময় দেবেন? আমি তো অসুস্থ। ও আপনি অসুস্থ? শরীরে আঘাতের চিহ্ন নেই, খাদ্যে বিষক্রিয়ায় মারা গেছেন এমন প্রমাণও পায়নি পুলিশ। তাহলে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে কিভাবে নিজেদের গাড়িতে মারা গেলেন স্কুল শিক্ষক
মামুন এবং জলি, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি আমরা। 15 মিনিটের দূরত্বে এসে হঠাৎ আমার ঠিক পেছনের এই জায়গাটিতে নিথর হয়ে গেলেন মামুন জলি দম্পতি। তাদের আচরহীন গাড়ি থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন পরিবার সদস্যরা। এমনকি তাদের শরীরে কোনো বিষক্রিয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। বিআরটিএ বলছে তাদের গাড়ির ফিটনেসও ঠিক আছে। তাহলে একসাথে দুজন মানুষ একই প্রক্রিয়ায় কিভাবে মারা গেলেন? টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে চাকুরি করতেন জিয়াউর রহমান মামুন, আর পাশের আমজাদ আলী সরকার পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন মাহমুদা আক্তার জলি। 17 আগস্ট বাড়ি ফেরার আগে স্বামী মামুনের স্কুলে আসেন জলি। সন্ধ্যার নাস্তা হিসেবে জিলাপি খান মামুন ও জলি। পাশের দোকান থেকে সেই জিলাপি কিনে আনেন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কর্মচারী ও জলির ভাই সাদ্দাম। সেই জিলাপি শুধু মামুন জলিই খাননি, অপরাপর শিক্ষক সহ সাদ্দামও খেয়েছেন। ওটা সবাই নাকি খাইছে স্কুলে, সব টিচাররাই খেয়েছে, সবাই খেয়েছে, ঠিক আছে, ভাইয়া কানা খেয়েছে, জলি সবাই খাইছে স্কুলে, জিলাপি খেয়েছে। এই সেটা কি মামুনও খেয়েছে? মামুনও খেয়েছে, জলি খেয়েছে, সবাই খেয়েছে। দুলাভাই খাওয়ার মধ্যে শুধু জিলাপি খেয়েছে, দুলাভাই আপা প্রথম জিলাপি খেয়েছে, তারপর শুধু আপা একটু চা খেয়েছে, দুধ চা সামনে দোকান থেকে এনে দিছিলাম, আমি নিজে এনে দিছি। 6:30টার দিকে নিজেদের গাড়িতে করে একসাথে গাছার কামারজুড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জলি মামুন। সেই গাড়িতে উঠেন স্কুলের সহকারী শিক্ষক ও মামুনের আত্মীয় কামরুজ্জামান জামান। পথি মধ্যে তিনি গাড়ি থেকে নেমে যান। তখনও মামুন জলি দম্পতি সুস্থ ও স্বাভাবিক ছিলেন বলে দাবি জামানের। সাহারা সুপার মার্কেট যে ওভারব্রিজের নিচে ওখানে অটো দাঁড়ানো থাকে, তারপরে ওই জায়গায় আমাকে নেমে দিয়েছেন। তখন ওনাদের ভিতরে কোনো অস্থিরতা না 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 এরকম কোনো আমার কাছে মনে হয়নি আর কি। মানে অস্থিরতা বা অস্বাভাবিক এরকম কিছু মনে, স্বাভাবিকই আমার কাছে মনে হয়েছে। জামানকে নামিয়ে দেওয়ার পর যে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল নিয়েছেন মামুন ও জলি, সেই পেট্রোল পাম্পের দূরত্ব মাত্র কয়েক মিনিটের। ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে গাড়ির গ্লাস খুলে জলি জ্বালানি তেলের দাম পরিশোধ করেছেন, এমনটি তাদের পুলিশ জানিয়েছে বলে দাবি মামুন ও জলির পরিবারের। শুধু গাড়ি থামছে দেখছি, অনেকের ভিতরে কি গাড়ি, আমার মাইয়ার দাম মাইয়ে যা আছিল নারকেও আছিল, এটা তো বুঝি না। নিমতলিতে কোন কোন জায়গায় রেল করা চিন্তা রয়েছে, আমরা বাগনি আবার হয়েছে এই নিমতলি ওই যে পাম্পেতে তেল রয়েছে গাড়ির থেকে টেকা দিছে, ওটা হারা সিসি ক্যামেরা দেখলো। এই পেট্রোল পাম্প থেকে গাজীপুর শহরের দিকে যাওয়ার যে সড়ক, সেই পথে রওনা দেন মামুন জলি। পেট্রোল পাম্প থেকে বগার টেক পর্যন্ত কতক্ষণ সময় লাগে তা বোঝার চেষ্টা করে ক্রাইম ওয়াচ টিম। একই পথে আমাদের বগার টেক পর্যন্ত পৌঁছাতে সময় লাগে 15 মিনিটেরও কম। সন্ধ্যা 7টার দিকে ঠিক এই জায়গাটিতে এসে থেমে যায় মামুন জলির গাড়ি। আমি শুধু গাড়িটা পার্কিং অবস্থায় দেখেছিলাম, এর অতিরিক্ত আর কিছু জানি না। সেটা তো সেটা আনুমানিক 7:30-8টা সন্ধ্যা, গাড়িটা ছিল আপনার ওই পাশে ওই খামার ওইখানে। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় আত্মীয় স্বজন ও স্কুলের শিক্ষকদের সাথে যোগাযোগ করেন মামুনের ছেলে মেরাজ। কোথাও খুঁজে না পেয়ে রাত 12টার পর মা বাবার সন্ধানে রাস্তায় নামেন মেরাজ ও তার চাচা অসীম। খোঁজখবর নিচ্ছে যে নাই, তারপরে কথাবার্তা আমি বলতেছি যে আমি বেরোই যা খুঁজি। সাহারা মার্কেট আমার মামাতো ভাইকে যে নামায় দিছিল, উনি যে গাড়িটা টার্ন করছিল, পরে আবার ওই আমার জামান বলছিল ভাই এদিকে কোথায় দিয়ে যাবেন, বলছি আমি উপরে টার্ন করে স্টেশন রোড দিয়ে আসে বলবো, কিন্তু সে এখান দিয়ে আসে নাই, তারা ওইখান দিয়ে আসছে। এমন বিয়োগান্তক ঘটনার আকস্মিকতা কাটিয়ে ওঠার পর
মামুন ও জলি যে সড়ক ব্যবহার করেছেন সেই সড়কের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ হওয়া ভিডিও ফুটেজ দেখানো হয় পরিবার সদস্যদের। দুইটা সিসি ফুটেজ আমরা দেখছি, একটা হলো ওই টঙ্গিতে যে তেল নেয়, তেল নিল, এটা মনে হয় সম্ভবত ফুবাইল রোডে নিমতলির আগে একটা ফিলিং স্টেশন থেকে তেল নেয়, সেখানে দিব্যি সুস্থ মানুষ দুইজন, টাকা দিতেছে গাড়ির মধ্যে দেখা যাইতেছে, না না ওই যে গাড়ি থেকে যে তেল দিতেছে কথা বলতেছে। তারপরে আপনার এর থেকে 18 মিনিটেই ঘটনাটা ঘটছে। এখন এখানে কি ঘটছে সিসি ফুটেজ তো পুলিশের কাছে আরও আছে, আমাদের এই দুটোই দেখেছি। মামুন জলির পরিবারের সদস্যদের ধারণা পেশাগত কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের। এটা একটা নাটক করতে, এটা একটা নাটক সাজায় দিছে, না তো এমন সুস্থ জলি তো অসুস্থ থাকলে এমন বলে অসুস্থ, মামুন অসুস্থ থাকলে বলতে তাই বলতেছে যে ওদের অনেক প্ল্যান করে আর অনেক আগায় অনেক ইয়ে করে ওদের হত্যা করা হয়েছে। হত্যা যদি না করা হতো, কারণ গাড়ির ভিতরে যা ছিল সবই ছিল, টাকা পয়সা ছিল, স্বর্ণ অলঙ্কার ছিল, তারপরে মোবাইল টোবাইল সবই সব কিছুই ছিল, খালি আমার বাইরেও ছিল, আমার আমার বোনটাও ছিল, কিন্তু জানটা ছিল না, ওদের জান দুটা নেওয়ার খুব ইয়ে ছিল, জান দুটা নিয়ে গেছে। ক্যালেন্ডারের পাতা বলছে দু মাস হয়ে গেল মামুন জলির রহস্যজনক মৃত্যু হয়েছে। গাজীপুরের ডায়মন্ড কার ক্লিনিক নামের একটি প্রতিষ্ঠানে সর্বশেষ গাড়ি মেরামত করানো হয় 16 আগস্ট, সেটি বুঝে নেন মামুন। গাড়িতে কোনো সমস্যা ছিল না বলে জানায় প্রতিষ্ঠানটি। তার ছেলেও মানে গাড়িটা সম্পূর্ণ সব কিছু বুঝে নিয়ে গেছে, মানে আপনার ইঞ্জিনের সাথে আমাদের গ্যাসের কোনো অপশন নেই, এসির কোনো অপশন নেই। দেখেন আমরা কাজ করছি শুধুমাত্র ডেন পেন্ট আর হচ্ছে আপনার ইঞ্জিন সেকশন, মানে পুরোটা হচ্ছে গাড়ির বাইরের সেগমেন্ট। এখন যদি ভিতরের সেগমেন্টের কাজ মূলত হচ্ছে এসির যে বিষয়টা, কারণ ভিতরের সেগমেন্টের কাজ যদি না হয় বাইরের সেগমেন্ট হয়, ওখান থেকে তো বিষক্রিয়া কোনো কিছু হয় না, কারণ আপনার গাড়ির রং বা ওই যে বডির কাছ থেকে কখন এই কোনো জিনিস বিষাক্ত জিনিস থাকে ওটা ভিতরে ঢুকবে না কোনোভাবেই, আর ইঞ্জিনের ক্ষেত্রে কোনো জিনিস ভিতরে ঢুকবে না। মাঝে মাঝে ইঞ্জিন যদি ব্লাস্টও হয় তাও কিন্তু ইঞ্জিন ভিতরে আগুন লাগে না, লাগে বাইরে ড্যাশবোর্ডের উপর আগুন লাগে। চলন্ত গাড়ির ভিতরে বিষাক্ত গ্যাসে একসাথে দুজন মানুষের মৃত্যু হয়েছে এমন নজির নেই বলে জানিয়েছেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। চলন্ত গাড়িতে আপনার এভাবে যে গ্যাসিয়াস অক্সিজেনের ডিফিসিয়েন্ট এনভায়রনমেন্ট হতে পারে, এটা মানে বৈজ্ঞানিকভাবে এটা কতটুকু পসিবল এটা ঠিক আমার কাছে কনফিউজিং। ফুড পয়জনিং থেকে এ ধরনের ফুডের সাথে যদি কোনো কিছু মিক্স হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু মানে প্রত্যেকটা পার্সন ডিফারেন্টলি আচরণ করে, অর্থাৎ আমি আপনি দুইজন যদি একই জিনিস খাই একইভাবে কিন্তু আপনার সমস্যাটা হবে না, ইভেন আপনাকে হসপিটালাইজড করা লাগতে পারে, দেখা যাচ্ছে যে আর একজনের হয়তো কোনো কিছুই হলো না, এমন হতে পারে। তো একই সাথে দুজন মানুষের এই ধরনের আপনার ফ্যাটাল কন্ডিশন হবে, এটা আসলে ফুড পয়জনিং থেকে ডিফিকাল্ট। মামুন জলির রহস্যজনক মৃত্যুর পর ময়নাতদন্ত হয়েছে, ভিসেরা এবং ফরেন্সিক প্রতিবেদনও হাতে এসেছে তদন্তকারীদের। আমরা তার কোনো শত্রুতা আছে কিনা সেটাও আমরা দেখেছি, ওই রকম উল্লেখযোগ্য আমরা কোনো শত্রু দেখি নাই। তারপরে টাকা পয়সার লেনদেন তাও আমরা এরকম কিছু পাইনি, তারপরে তার ফ্যামিলি ফিউড না এরকমও কিছু পাইনি, তারপরে তার ভিসেরা আমরা প্রিজার্ভ করতে দিয়েছি, ভিসেরা এবং মেডিকেল রিপোর্ট পেয়েছি, এখানেও তেমন কিছু আমরা এখনও পর্যন্ত পাই নাই। সুতরাং আমরা এ বিষয়ে আরও একটু গভীরে যাচ্ছি। স্বাভাবিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ খুঁজে না পাওয়ায় এখন পুলিশ হাঁটছে ভিন্ন পথে। বুয়েটের শিক্ষক ও ক্রাইম ওয়াচ টিমকে বলেছেন এমন রহস্যজনক মৃত্যুর কারণ অনুসন্ধানে তারাও সহযোগিতা করতে পারে। আমরা এই গাড়িটি একটু আমরা তদন্তে দিব, আমরা বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি, এইখানে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা, গ্যাসীয় কোনো বিষয় আছে কিনা সেটাও আমরা দেখছি। সুতরাং তদন্ত চলছে, আমরা আশাবাদী যে এই মামলার একটা বিষয়ে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারব। যেহেতু গাড়িটা আছে এবং অক্ষত অবস্থায় আছে, গাড়িটা রানিং কন্ডিশনে আপনার গাড়ির ভিতরের যে ইয়ার
এটা আপনার একটা সার্টেন টাইম ফর সে আধা ঘন্টা চললো, চলার পরে ভিতরের এয়ারটা টেস্ট করা যে আসলে এয়ারের অক্সিজেনের পার্সেন্টেজ কত, কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ কত, দেন উই ক্যান হ্যাভ এ কনক্লুশন। গ্যাসটা নিয়ে এসে আমরা যদি চেক করি, চেক করে যদি দেখি যে না এটা অ্যাকসেপ্টেবল মাত্রায় আছে, তখন যে গ্যাসিয়াস বিল্ড আপের কথাটা আমরা বলছি সেই ধারণাটা হয়তো থাকবে না। একসাথে দুজন মানুষের মৃত্যুর কারণ জানানোর দাবি পরিবার সদস্য, সহকর্মী ও শিক্ষার্থীদের। যে হত্যাটা করছে বা যে এই ষড়যন্ত্রটা করছে তাকে ধরা হোক খুব জলদি। আমরা চাই যে অপরাধী খুব তাড়াতাড়ি বেরিয়ে আসুক। আমাদের স্যার ম্যাডাম সবাই স্যারকে অনেক রেসপেক্ট করতাম, তো আমরা জাস্ট চাই হচ্ছে এটা সুষ্ঠু বিচার চাই। আমরা অবশ্যই জানতে চাই যে আমাদের এই প্রিয় সহকর্মী এবং এই যে ছোট ভাই পাশের স্কুলের প্রধান শিক্ষক, এরা যে যে কারণেই হোক আমরা আশা করি অবশ্যই এটা থেকে একটা কিছু বের হয়ে আসবে। আমরা সেই বের হওয়ার অপেক্ষায়। যদি এটা না হয় তাহলে শিক্ষক সমাজ তো হয়তো বা এর চেয়ে মানববন্ধন, এর চেয়ে বড় প্রোগ্রামও তারা দিতে পারে। আল্লাহর নামে রূপে বাবা আগে আল্লাহ পাশে আমার মাইয়ার সুস্থ বিচার বিচারটা দেন। আর কোনো ওই যে সাধারণ মানুষের উপরে যেন এটা কেউ চাপায় না দেন, হাত লম্বা এইটা যেন কখনোই না করতারে। দর্শক, এরকম রহস্যজনক মৃত্যুর যত তাড়াতাড়ি কুলকিনারা হবে তত তাড়াতাড়ি অভিযোগ থেকে দায় মুক্তি পাবেন অভিযুক্তরা। মৃতদের পরিবারেও শেষ হবে অপেক্ষার প্রহর। পুলিশ কত দ্রুত এই রহস্যজনক মৃত্যুর কুলকিনারা করে সেদিকে নজর রাখবে ক্রাইম ওয়াচ টিম। আপনিও নজর রাখুন, অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ এনটিভি বিএসসিসি ভবন 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা 1215। আমাদের ইমেইল করতে পারেন crimewatch@ntvbg.com এই ঠিকানায়। ফেসবুকেও আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbg.com এই ঠিকানায়। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।